নমস্কার বন্ধুরা, আমি সৈকত, দি বাংলা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক তথা বাংলা সাহিত্যের পরশুরাম রাজশেখর বসুর জীবনী। রাজশেখর বসু বিংশ শতাব্দীর একজন কিংবদন্তি বাঙালি। বাংলায় চলন্তিকা অভিধান রচনা, মহাভারতের সহজ সংক্ষিপ্ত অনুবাদ, হাস্যরসে বাংলা সাহিত্যকে একটি বিশিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া তার উল্লেখযোগ্য কাজ। সাহিত্য জগতে তিনি তার ছদ্মনামে অর্থাৎ পরশুরাম নামে বেশি পরিচিত। রাজশেখর বসুর জন্ম হয় 1880 সালের 16 মার্চ ব্রিটিশ ভারতের অধীন বেঙ্গল প্রভিন্সের বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে মামার বাড়িতে তার জন্ম হয়। তার বাবার নাম চন্দ্রশেখর বসু। চন্দ্রশেখর বসু ছিলেন দারভাঙ্গা রাজ এস্টেটের ম্যানেজার। তার বাড়ি ছিল নদিয়া জেলার বীরপুর গ্রামে। রাজশেখর বসুর মায়ের নাম ছিল লক্ষ্মীমণি দেবী। শ্যামাচরণ দেব নাতনি মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। রাজশেখর বসু দারভাঙ্গা রাজ স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন, পাটনা কলেজ থেকে এফএ পাস করেন, পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ বিএ পাস করেন। 1900 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএ পাস করেন। 1902 সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএল পাস করে মাত্র কয়েকদিন ওকালতি করেন। ওকালতির চেয়ে বিজ্ঞান চর্চাতেই তার আকর্ষণ ছিল, তাই 1903 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে একজন রসায়নবিদ হিসেবে অল্প বেতনে নিযুক্ত হন। নিজের দক্ষতায় অল্প দিনেই তিনি প্রফুল্লচন্দ্র রায় ও ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার কার্তিক বসুর প্রিয় হয়ে ওঠেন। 1904 সালে তিনি ওই কোম্পানির পরিচালক হন। একদিকে গবেষণার কাজ, অন্যদিকে ব্যবসা পরিচালনা, দুটি বিষয়ে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। কেমিস্ট্রি ও ফিজিওলজির মধ্যে যোগসূত্র স্থাপন করে তিনি এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। স্বাস্থ্য ভেঙে পড়ার দরুন 1932 সালে এখান থেকে অবসর নিল উপদেষ্টা এবং পরিচালক পদে আজীবন এই কোম্পানির সাথে যুক্ত ছিলেন। 1906 সালে ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হলে তিনি তাতে সক্রিয় অংশ নিয়েছিলেন। রাজশেখর বসু বাংলা সাহিত্যে হাস্য রসাত্মক লেখার জন্য বিখ্যাত ছিলেন। তিনি সাহিত্যে সাধারণত পরশুরাম ছদ্মনাম ব্যবহার করতেন। 1922 সালে এই ছদ্মনামে তার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ব্যঙ্গ রচনা প্রকাশ হয়। তীব্র ব্যঙ্গ বিদ্রুপ সাহিত্য রসের মধ্যে দিয়ে পরিবেশনের অদ্ভুত ক্ষমতা ছিল তার। এছাড়া সামাজিক ও ধর্মীয় কুসংস্কার এবং সমস্ত রকম সংকীর্ণতার বিরুদ্ধে তিনি বেশ কিছু মূল্যবান বই লেখেন। তার লেখা বইয়ের সংখ্যা মোট 21। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল গড্ডালিকা, পজ্জলি, হনুমানের স্বপ্ন, কল্প কল্প, কৃষ্ণকলি ইত্যাদি। তার লেখা প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লঘুগুরু, ভারতের খনিজ, কুটির শিল্প, বিচিন্তা ইত্যাদি। এছাড়াও তিনি কয়েকটি অনুবাদ সাহিত্য রচনা করেন, যার মধ্যে মেঘদূত, বাল্মীকি, রামায়ণ, মহাভারত, গীতোপদেশ গল্প ইত্যাদি উল্লেখযোগ্য। রাজশেখর বসু সংকলিত চলন্তিকা বাংলা ভাষায় একটি জনপ্রিয় অভিধান। বাঙালির কাছে চলন্তিকা অভিধান হিসেবে বহুল প্রচলিত এবং এজন্যই তিনি সব থেকে বেশি পরিচিত। আধুনিক ভাষা ব্যবহার করে এবং নানা জটিলতা বাদ দিয়ে রামায়ণ কাহিনীকে তিনি আকর্ষণীয় করে তুলেছিলেন। 3 বছর পরে হাত দেন আরো কঠিন মহাভারত অনুবাদের কাজে। বিপুলায়তন পুরাণ কাব্যের সারমর্ম অক্ষত রেখে মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ করেন রাজশেখর বসু। রাজশেখর বসুকে বাংলা বানানের বিধি ঠিক করার জন্য অভিধান রচনা করার অনুরোধ করেন ভোজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একা এই কাজ সম্ভব হবে না বুঝে সহযোগী হিসেবে সঙ্গে নেন সুরেশচন্দ্র মজুমদার ও শৈলেন্দ্র কৃষ্ণ লাহাকে। যে সমস্ত শব্দে একাধিক বানান আছে সেগুলির তালিকা তৈরি করেন। বানান নির্বাচনের মতামত চেয়ে তালিকা পাঠান রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, যোগেশ বিদ্যানিধি, প্রমোদ চৌধুরী, হরপ্রসাদ শাস্ত্রীর কাছে। 1337 বঙ্গাব্দে প্রকাশিত হয় চলন্তিকা। প্রথম মুদ্রণে শব্দের সংখ্যা 26,000 ও পরে বাড়িয়ে 30,000 ছিল। সব সময় ব্যবহারের উপযোগী এই অভিধান বাঙালির খুব কাজের বই হিসেবে স্বীকৃতি পায়। স্বীকৃতি দেন রবীন্দ্রনাথ ঠাকুরও। তিনি বলেন, এতদিন পরে বাংলা ভাষার অভিধান পাওয়া গেল। চলন্তিকার পরিশিষ্ট অংশে বিষয় অনুযায়ী রাজশেখর বসু প্রচুর পরিভাষা সাজান। যেমন বিজ্ঞান সংক্রান্ত পরিভাষার তালিকায় ঠাঁই পায় পাটিগণিত, বীজগণিত, বলবিদ্যা, পদার্থবিদ্যা ইত্যাদি। তার সেই ভূমিকা আরো বড় হয় 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে। রাজশেখর বসু ছিলেন সভাপতি। সদস্য ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, চারুচন্দ্র ভট্টাচার্য, দুর্গমোহন ভট্টাচার্য, অমূল্যচরণ বিদ্যাভূষণ,
প্রমোদনাথ ঋষি প্রমুখ। বিজ্ঞান ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য রাজশেখর বসু জগত্তারিণী স্বর্ণ পদক, রবীন্দ্র পুরস্কার, সরোজিনী পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার ও পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1957 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ও 1958 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট সম্মানে সম্মানিত করে। সাহিত্য বা বিজ্ঞানের কাজ ছাড়াও তিনি নানা সমাজসেবা ও পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজে নানাভাবে যুক্ত থেকেছেন। যেমন তিনি লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল নির্মাণের জন্য জমি দান করেন। তিনি স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীতে রাসায়নিক পদার্থ, টাকা ও রসায়নবিদ্যা সংক্রান্ত তার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতেন। 1942 সালে রাজশেখর বসুর একমাত্র মেয়ে এবং জামাই মারা যান। কিছুদিন পর মারা যান তার স্ত্রী। জীবনের শেষ 18 বছর শোকের ভিতর দিয়েই কাটে তার। লেখেন অমূল্য সব সাহিত্য। অবশেষে 1960 সালের 27 এপ্রিল ঘুমন্ত অবস্থায় মাথায় রক্তক্ষরণের কারণে কলকাতায় নিজের বাড়িতে তার মৃত্যু হয়। আশা করি আজকের বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।